হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো যারা যারা টেনশন করছিলেন, যাদের যাদের রিচার্জ শুরুতে শুরুতে করেছিলেন, তারা খুব প্যানিক করছেন করছিলেন আর কি হবে কি হবে কি হবে, এখনও করছেন হয়তো। অনেকে যায় না ঘুম থেকে, ওঠেনি, এখন সবাই ভিডিও দেখছে, ঘুম থেকে উঠেই আমার কথা শুনছে। তো দেখুন, তাদের জন্য আমি বলতে চাই যে টেনশন করার দিন শেষ, এত টেনশন ভেনশন করে কোনো লাভ নেই। আপনাকে বারবার বলা হয়েছে একটাই কথা, যে আপনি আপনার ফিউচারের জন্য যতটা খাটেন, যতটা চিন্তা করেন, যতটা মেহনত করেন, তার থেকে বেশি চিন্তা, খাটুনি, মেহনত কোম্পানি করে, কোম্পানির স্টাফেরা করে। বুঝে গেছে? তো এইটাই হলো আসল কথা। এটা আপনাকে অনেকবার বলেছি, এখনও বলছি, স্যার নিজেও বলেছে। তো এসব ভাববেন না, ঠিক আছে? কাল রাতে কালকে আমাকে অনেকেই মেসেজ করেছে, কাল পরশু, তার আগের দিন, প্রত্যেক দিন কম বেশি মেসেজ তো আসে, তবে কাল পরশু বেশি মেসেজ এসেছে এই নিয়ে যে আমাদের এক্সটেনশন তো দেওয়া হচ্ছে না, কাল আমাদের তো শেষ হয়ে যাবে 10 তারিখ, কী হবে দাদা, এরপরে কি উইথড্রলও আসছে না, এটাও আসছে না। তো দেখুন, আমি আমি কি বলেছিলাম যে দেখুন, জাস্ট আপনি ওয়েট করুন, কি হবে তো কেউ বলতে পারছে না, কারণ কোনো আপডেট এই মুহূর্তে নেই আমাদের কাছে। অ্যাজ স্যারও কোনো পপ আপ টপ আপও দেয়নি, কিছু বলতে পারছি না আমি। তবে আশা করছি, দেখা যাক কী হয়, একটু ওয়েট করুন, শেষ হওয়ার আগে আগেই খবর এসে যাবে। তো এক্সটেনশন শেষ হওয়ার ডেট ছিল আজ 10 তারিখ, এবং এক্সটেনশনটা শেষ না হয়ে আরও 10 দিন বাড়ানো হয়েছে। তো 10ই ফেব্রুয়ারির জায়গায় এখন দেখাচ্ছে 20 ফেব্রুয়ারি, আমার নিজের দেখাচ্ছে, আমি নিজে চেক করে তবে আপনাকে বলছি, বুঝে গেছে? তো 10 দিন এক্সটেনশন বাড়ানো হয়েছে, এবং অনেকেরই বাড়ানো হয়েছে, খবর তো পাচ্ছি, সবাই বলছে, চ্যাট হচ্ছে যে বাড়ানো হয়েছে, খুব ভালো কথা, 10 দিন এক্সটেনশন বাড়ানো হয়েছে, তাহলে টেনশন খতম। আচ্ছা, এবার আসল কথাটা, আপনাদের এটা শোনার পরে আপনাদের জিজ্ঞাসা, আমি জানি আপনাদের আপনাদের এটাই মনে হবে কেন বাড়ানো হলো, কারণ সবার তো 10 তারিখ শেষ হচ্ছে না, কারোর 15তে হচ্ছে, কারোর 20 হচ্ছে, কারোর 25 হচ্ছে, 22, 23, 24, 28, যার যেদিন যেমন রিচার্জ করেছে সেই অনুযায়ী ডেট শেষ হবে। তো কথাটা হচ্ছে, কেন বাড়ানো হলো, কী দরকার ছিল এটা বাড়ানো? তো দেখুন, সিম্পল রিজন, বাড়ানো এই জন্যেই হয়েছে, তার কারণটা হচ্ছে ও কারেন্ট বাড়ানোর আমার মতে বলে রিজনটা এটাই যে প্রথমত হচ্ছে, তো অ্যাজ স্যার আগের দিনের কারণটা সুস্পষ্টভাবে বলে গেছে যে আমি চাই আগে মানুষের পেন্ডিং উইথড্রলগুলো ক্লিয়ার করতে, ঠিক আছে? আমি চাই আগে পেন্ডিং উইথড্রল, মানে যারা যারা উইথড্রল ক্রিয়েট করেছে তাদের উইথড্রলগুলো আগে ছেড়ে দিতে। আচ্ছা, অ্যাজ স্যার নিজেও বলেছিল যে কোনো ভেরিফিকেশান টেরিফিকেশান না করে নর্মালি উইথড্রলের টাকাগুলো দিয়ে দিতে, বাট মার্চেন্ট যে পেমেন্ট করছে সে ইচ্ছা করে, মানে বা তার অথেন্টিকেশনের জন্য, ভেরিফিকেশানের জন্য সে কী করেছে, পুরো অথেন্টিসিটি চেক করছে, ভেরিফাই করছে, পুরো অ্যাকাউন্টগুলো তারা ভেরিফাই করছে, মেইল পাঠাচ্ছে। এই প্রসেসটাও তো অ্যাকচুয়ালি সময় লেগে যাচ্ছে, যার জন্য উইথড্রল আসতে দেরি হচ্ছে না, ওই উইথড্রল অনেক আগে চলে আসতো, অনেক আগে। বাল্ক পে আউট এত সুন্দর হয় এবং এত ফাস্ট আসে কি বলবো, কিন্তু এই ভেরিফিকেশান প্রসেসের জন্য এই জিনিসটা এত লেট হচ্ছে, বুঝে গেল? তো যাই হোক, সেটা হতে দিন, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। ক্রিপ্টো ভেরিফিকেশান হলে আপনার কাছেই টাকা আসবে, ব্যাঙ্ক ভেরিফিকেশান হলে আপনার কাছে $1 আসবে, এবং আপনি চেক করেও নিতে পারবেন যে হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট, আপনি মেসেজ করলে আপনার কাছে বাকি টাকাটাও অ্যাকাউন্টে পুরো চলে আসবে। ভুলভাল দিয়ে দিলে আবার ভুল হয়ে যাবে, তার থেকে ভালো যাওয়া হয়, ভালোই হয়। তো মাথায় রাখবেন একটা কথা, যে প্রথম কন্ডিশনই হলো উইথড্রল ক্লিয়ার করা, কারণ প্রোডাক্ট যখন আসবে তখন সেটা কিনতে হবে, মানুষের কাছে টাকা না থাকলে সেটা কিনবে কীভাবে, তাই এটা আসাটা খুব জরুরি। তো বুঝতে পেরেছেন, যারা বারবার বলছিলেন উইথড্রল দিচ্ছে না, কবে দেবে, উইথড্রল নেই, তো উইথড্রল দেওয়া স্টার্ট হয়ে গেছে, এটা নিয়ে পরে কথা বলছি উইথড্রলের ব্যাপারে, আগে ও কানেক্টের এক্সটেনশনের উপর আরেকটা কথা বলে নিই। তো ও কানেক্ট এক্সটেনশনে আরও একটা বড় রিজন বলে আমার মনে হয় যে ও কানেক্টের স্কেলেবিলিটি অ্যান্ড স্টেবিলিটি, আমার মনে হয়, তবু আমি বলছি কেন এই জন্যই, কারণ অলরেডি আমি এর আপডেট পেয়েছি ব্যাক অফিসে, অলরেডি আপনি ও founders.net-এ গেলে পড়তে পারবেন যে কী হচ্ছে, কেন হচ্ছে, ইন ফিউচার কী হতে চলেছে। এটা মোহাম্মদ মুরাদ স্যার নিজে বলেছেন যে ও কানেক্ট পুরো সম্পূর্ণ আমাদের রেডি, অ্যাকাউন্টস টু স্টেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটির কাজ চলছে, খুব শীঘ্রই আমরা মাঠে নিয়ে আসবো। এটা একদম খুব সুন্দরভাবে লেখা আছে ডক্টর মোহাম্মদ মুরাদের আন্ডারে, গিয়ে পড়ে দেখবেন, ঠিক আছে? তো যারা ভাবছেন বা যারা টেনশন করছেন কী হবে, তো এইটাই হলো তার কারণ, এবং কী হবে সেটা তো দেখতেই পেলেন। তো আপনার থেকে বেশি তারা টেনশন করছে, 10 দিন বাড়িয়ে দেওয়া হচ্ছে, নিশ্চিন্ত থাকুন, ও কানেক্টেড এখন স্কেলেবিলিটি অ্যান্ড স্টেবিলিটির কাজ চলছে। একটা কথা মাথায় রাখবেন যে
আপনি আপনার কোনটা বেটার বলে মনে হয়? কোম্পানি সেটাই তো করবে যেটা কোম্পানির জন্য, সমস্ত মানুষের জন্য বেটার। আমার আপনার ফিউচারের জন্য যদি আরও 10 দিন এক্সটেনশন করার দরকার হয় তাহলে করা হবে, ঠিক আছে? এটাই বেস্ট, আপনি জানবেন যেটা হচ্ছে সেটা বেস্টই হচ্ছে, কারণ ও কানেক্টেড। আচ্ছা একটা কথা বলুন, আপনারা ভালো করে বুঝে নিন, আপনাদেরকে বোঝাই ব্যাপারটা, যে ও কানেক্টটা একটা মার্কেটে আসবে এই বছরে, মানে লঞ্চ হবে, এবং আমাদের টার্গেট এই বছরের মধ্যে এতটা পরিমাণ এটাকে ভাইরাল করা যে বাকি যারা মার্কেটের কম্পিটিটার আছে, আমরা নাম বললাম না কারণ আমরা আস্তে আস্তে এ হচ্ছি, তো কারণ নাম নেওয়া উচিত নয়, তো বাকি যারা ভিডিও কলিং কনফারেন্সিং অ্যাপ্লিকেশনগুলো আছে তাদের থেকে বেশি মার্কেট শেয়ার আমাদের হবে। তো অলরেডি এক একজনের মার্কেট শেয়ার 34-33%, হ্যাঁ 28-29%, এরকম বড়ো বড়ো মার্কেট শেয়ার নিয়ে বসে আছে। তো আপনি যখন কোনো একটা প্রোডাক্ট আনছেন মার্কেটে এবং আপনি চেষ্টা করছেন যে এক বছরের মধ্যে সেই মার্কেটের মধ্যে লিড দিতে, মানে লিডার হতে, সবার থেকে বেশি মার্কেট শেয়ার রাখতে, তাহলে আপনার প্রথম কন্ডিশন হলো মার্কেটে যে প্রোডাক্ট আছে তার থেকে বেশি কিছু দেওয়া, তার থেকে কম দামে দেওয়া, এবং তার থেকে নতুন ইউনিক ফিচার্স দেওয়া যেটা তাদের কাছে নেই। কী বললাম, তারা যা ফিচার্স দিচ্ছে সেগুলো তো দেওয়া, একদম দেওয়া, এবং তার থেকে বেশি দেওয়া, নাম্বার ওয়ান হয়ে হচ্ছে এটা। নাম্বার দুই হচ্ছে নতুন কিছু ইউনিক ফিচার্স দেয় যেটা সেদের কাছে নেই, যা যেটা তাদের কাছে নেই, একদম ইউনিক আলাদাই, যেটা মানুষের খুব হেল্পফুল। আর নাম্বার তিন হচ্ছে দামও কম রাখা, তবে না আপনার মার্কেটটা শেয়ারটা বাড়বে, তো হঠাৎ করে আপনি ভাইরাল হবেন। তো এইটাই হলো কন্ডিশন। তো এগুলো করতে সময় লাগে, স্কেলেবিলিটি এবং স্টেবিলিটি, এই দুটো হলো বড় একটা সফটওয়্যারের হচ্ছে মাপ, মানে মার্কেটে আসার জন্য। কারণ দেখুন, একটা শুধুমাত্র ইন্ডিয়া একটা ওয়েবসাইট বানানো কোনো এখনকার দিনে একটা জল ভাত ব্যাপার, মানে ইজি, যে কেউ বাচ্চারা বানিয়ে দিতে পারে ওয়েবসাইট, কারণ এখন এআই এসে গেছে, খুব শীঘ্রই বানানো যায়, সার্ভারটার অ্যাড করা যায় খুব শীঘ্রই, সব হয়ে যায়। কিন্তু কথাটা হচ্ছে যখন সময় আসে সেটা, দেখুন শুধু শুধু ইন্ডিয়াতে কেউ চেক করে, 8-10 জন, 20 জন, 50 জন, 100 জন চেক করে ওয়েবসাইটটা, তাহলে এসব কোনো ব্যাপার না, আপনিও বানাতে পারবেন, এখন এআই এসে গেছে, ঠিক আছে, সব সুইচের টাক 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 করে বানানো যায়। কিন্তু যখনই যে মুহূর্তে ওইটা ট্রাফিক বাড়বে, মাস রেগুলার প্রচুর লোক ভিজিট করবে, মাসে প্রচুর লোক, লাখে লাখো কোটি কোটি লোক ভিজিট করবে, তখন হয়ে যাবে গণ্ডগোল। যখন সেই প্রোডাক্টটা ইন্ডিয়া নয়, পুরো পৃথিবীর লোক ইউজ করবে, পুরো চারিদিক থেকে সেই ওয়েবসাইটের উপর চাপ পড়বে, তখন সার্ভারের চাপ পড়বে, তখন হয়ে যাবে গণ্ডগোল। তো এই জন্যই সময় লাগে। স্কেলেবিলিটি অ্যান্ড স্টেবিলিটি দ্য ইম্পর্টেন্ট টু ফ্যাক্টর অফ আ প্রোডাক্ট বিফোর লঞ্চ, বোঝা গেল? আচ্ছা আরও একটা কথা বলি, সেটা হচ্ছে উইথড্রল নিয়ে, যারা জানতে চাইছিলেন, উইথড্রল মিলে যাচ্ছে, উইথড্রল পাওয়া যাচ্ছে, উইথড্রল নিয়ে কোনো টেনশন করতে হবে না, উইথড্রল মানুষের অ্যাকাউন্টে আসছে, বাংলাদেশেরও একজন পাচ্ছে, আমার কাছে খবর এসেছে, আমি তার কারোর ছবি শেয়ার করা উচিত নয় বা নাম বলা উচিত নয় তা আমি বলছি না, বাট অ্যাকিউরেট খবর আছে, আমি আরও অ্যাকিউরেট খবর নিয়ে নামটা পারলে শেয়ার করব পরের ভিডিওতে, বোঝা গেল? এই মুহূর্তে বলছি না, আমার কাছে খবর এসেছে, দেখেছি আমি গ্রুপেতে, বাট আমি কথা বলিনি সকালবেলা বলে মেসেজ করা হয়নি আর কি। তো আমি পরে খবর নিয়ে আপনাকে কনফার্মেশন জানাবো যে এই মানুষটার টাকা আসতে চলেছে, কত কি টাকা আসছে সেটা তো বলা যাবে না, বাট আসতে চলেছে এটা খবর পেয়েছি, ঠিক আছে? তো টেনশন করার কিছু নেই, বাস একটা কথা মাথায় রাখবেন, যত দিন যাবে এই সিনারিও চেঞ্জ হবে, প্রচুর মানুষের খবর আসবে উইথড্রলের, আপনারা প্রচুর জানতে পারবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আরও আপকামিং আপডেটসের জন্য। থ্যাংক ইউ।